হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আরপিপ এডুকেশন। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো আজকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক আছে, সেই বৈঠকে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সেই টপিকগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব খুব স্বল্প বিস্তরে, আর এবং সেই অল্প পরিসরের মধ্যে জেনে নেব কোন কোন বিষয় নিয়ে আজকের বৈঠকের আলোচ্য বিষয় স্কুল শিক্ষার বিষয়ে রয়েছে, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড বিষয়ে রয়েছে। পরবর্তীতে বৈঠক কমপ্লিট হলে সেই আপডেটও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখো, আজকে যে টপিক দুটো নিয়ে আলোচনা হবে, একটা হচ্ছে প্রধান শিক্ষক এবং SSC-SLST, ঠিক আছে? এই দুটো এবার টেটের হবে কি না হবে না সেটাও একটা কথা চলছে, ঠিক আছে? মোটামুটি ধরে নিতে পারো আজকে প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকের নিয়োগের জন্য অনুমোদন। এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়ের প্রথমটাই ধরে নেওয়া যাক, প্রধান শিক্ষক শিক্ষিকের নিয়োগের জন্য অনুমোদন। তোমরা জানো অর্থ দপ্তর এবং আইন দপ্তর দুজনের থেকেই পারমিশন পাওয়া গেছে অনুমোদন, শুধু প্রয়োজন মন্ত্রিসভার বৈঠক এবং মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তারপর কি হবে, শিক্ষক নিয়োগের জন্য যে অনুমোদন, বিধিতে সব কিছুই তো রেডি, সেই অনুমোদনটুকু গুরুত্বপূর্ণ, সেটা হয়ে যাবে। তারপর দু নম্বরে কি দেখব, দু নম্বরে দেখব HM অর্থাৎ প্রধান শিক্ষকের নিয়োগের জন্য যে অনুমোদন, অনুমোদন পেলেই তো হয় না, অনুমোদন তার একটা লিখিত বিষয় আছে, পরীক্ষা হবে, সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তার পদ্ধতি আছে, এরকম বিভিন্ন বিষয় আছে, তাই অনুমোদন বিষয়ে আলোচনা হবে। এবং হেডমাস্টার পরীক্ষার নিয়োগ, যে সেই পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে সেটা আলোচনা করা হবে, বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করা হবে এবং পরীক্ষা পদ্ধতির বিশ্লেষণ করা হবে, কারণ অনুমোদন করতে গেলে যেগুলো লাগে এইগুলো, অনুমোদন তখনই সম্ভব, বিজ্ঞপ্তিটা দেখবে, অর্থ দপ্তর আইন মন্ত্রকে যেহেতু পাশ হয়ে গেছে সেই পরীক্ষা পদ্ধতিটা দেখবে কী কী বিষয় আছে সেগুলো বিশ্লেষণ করে তারপর অনুমোদনটা পারফেক্ট করে দেওয়া হবে। আর এটা পারফেক্ট হয়ে গেলে এর পিছনে পড়ে থাকবে SSC-SLST-র বিষয়টা, ঠিক আছে? এছাড়াও এই পরীক্ষা শুধুমাত্র অনুমোদন দিলেই তো হবে না, অনুমোদন হয়ে যাওয়ার পর আরও যে বিষয়গুলোর একটা কথা চলছে সূত্র সমর্পণ, সেগুলো হচ্ছে তাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটাও যেন আলোচনা হতে পারে এবং পরীক্ষার দিনক্ষণ নিয়েও বিচার বিশ্লেষণের জন্য প্রস্তুতি হতে পারে, এটুকু শোনা যাচ্ছে। কারণ অনুমোদন দেওয়া মানেই তো মোটামুটি হয়ে যাবে যে সেপ্টেম্বর মাসের প্রথমেই কি ফর্ম ফিল আপ করার জন্য নিউ গেজেটটা পাবলিশ করা হবে, নাকি তার আগেই করা হবে, ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে পুজোর আগে, ইত্যাদি বিষয়গুলো, কারণ অক্টোবরের ফার্স্ট উইকে মানে তোমাদের পুজো আছে জানো, মহামায়ের পুজো, দুর্গাপুজো আছে, সেই হিসেবে আর কি, সেটা একটা ওদের একটা বিশেষ লক্ষ্য থাকে পুজো, প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু শোনা যায়। এরপর এটা হয়ে যাওয়ার পরে এটাই যদি বিশ্লেষণ হয়ে যায় পারফেক্টলি, তাহলে পড়ে থাকছে এই বিষয়টা SSC-SLST 9-12 নতুন রিক্রুটমেন্ট, যেটা নিয়েও আজকে আলোচনা বিষয় কিন্তু উঠে আসছে, ঠিক আছে? অর্থাৎ এটা যদি ফাইনালি ঠিকঠাক হয়ে যায় তাহলে ধরে নেওয়া যায় এটা নিয়েও হবে, আর যদি এটা নিয়ে কিছুটা পেন্ডিং রয়ে যায় তাহলে এটা কিছুটা এইভাবে থাকবে। বিষয়টা হচ্ছে WBSSC-SLST-র অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশ, এই গোটা বিষয়টা যেটা PT হবে বলা হয়েছিল, PT প্লাস সাবজেক্ট, সেই বিষয়টা, তার নতুন এক্সাম এবং রিক্রুটমেন্টে যে তোমরা জানো নিয়োগ বিধি সেটা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নিয়োগ বিধি, ঠিক আছে, সেই ড্রাফটটা, সেই সংক্রান্ত আলোচনা করা হবে, অর্থাৎ যেহেতু পাঠানো হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং নিউ গেজেটের প্রতিটি বিষয়ে সহজ-সরলভাবে কীভাবে থাকবে, কীভাবে উল্লেখ করা থাকবে, কারণ কিছুদিন আগে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মশাই উনি কিন্তু বলেছিলেন যে সুন্দর প্রাঞ্জল ভাষায় উল্লেখ করা থাকবে প্রত্যেকটি নিয়ম বিধি গেজেটের ক্ষেত্রে বলা হচ্ছে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রধান শিক্ষকের পর আজকে নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে আলোচনা হবে, যে নিউ এক্সাম রিক্রুটমেন্টের জন্য নতুন নিয়োগ বিধি, এক্সাম বিধি নয়, মাথায় রাখবে নিয়োগ হচ্ছে রিক্রুটমেন্ট আর পরীক্ষা হচ্ছে এক্সাম, তাই এক্সাম রুলস আর রিক্রুটমেন্ট রুলস দুটো কিন্তু ডিভাইড, আলাদা আলাদা বিষয় কিন্তু, ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল ধরে নিতে পারো তোমরা সেগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে, তো সেই সংক্রান্ত আলোচনা হবে। আর নিউ গেজেটের প্রতিটা বিষয় কীভাবে সাজানো থাকবে, কী কী থাকবে, কী কী উল্লেখ থাকবে, এই বিষয়টা আলোচনা করা হবে। তো এই গেল, আর লাস্ট যে বিষয়টা তোমাদের দেখে নিতে হবে, এই আলোচনাটা যদি হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা কথা চলছে, এই যে নতুন নিয়োগ বিধি আলোচনা যদি হয়ে যাবে এবং HM যদি পারমিশনটা ঠিকঠাক পেয়েও যায় অনুমোদন, এবং সেপ্টেম্বরের প্রথমেই যদি শুরু করে দেওয়া যায়, তাহলে নতুন যে নিয়োগ বিধির সাথে হয়তো বা এটা নিয়েও আলোচনা হবে, নতুন SSC-SLST-র পরীক্ষা পদ্ধতিটা, হয়তো এক্সাম যেটা বলছিলাম এতক্ষণে, একটু আগে বলছিলাম এটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস, ঠিক আছে, মানে নিয়োগ বিধির, আর এটা হচ্ছে এক্সাম রুলস অর্থাৎ পরীক্ষাবিধি, নতুন SSC-SLST পরীক্ষাবিধি, নতুন কী কী সিলেবাস, সেই সিলেবাসটাই থাকবে, হ্যাঁ, বিজ্ঞপ্তি প্রদান যে হবে সেই বিজ্ঞপ্তি প্রদানের টাইমটা
এবং পরীক্ষার সময় মার্কস, অর্থাৎ গেজেটে একটা গেজেটে কি কি উল্লেখ থাকে, একটা গেজেটের সমস্ত কিছু উল্লেখ যে বললাম সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় থাকার কথা বলা হয়েছিল প্রায় এক মাস আগের একটা সাংবাদিক বৈঠকে, সেই প্রেস কনফারেন্সে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন। তো সেই পরীক্ষার সময় কোন সময় পরীক্ষা হবে বা মানে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কবে বেরোবে, মার্কস ডিস্ট্রিবিউশন, সাবজেক্ট কী কী থাকবে, অর্থাৎ পিটি প্লাস সাবজেক্ট থাকবে নাকি শুধু সাবজেক্ট থাকবে নাকি পিটিটাও থাকবে, থাকার কথাই আছে এখনও পর্যন্ত, কাট অফ মার্ক্সটা কীভাবে হবে, সাবজেক্ট ওয়াইজ নাকি অন্য, মানে যেটুকু দরকার, এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের আলোচনা, লেটেস্ট হচ্ছে এটাই বিষয়, ঠিক আছে, ক্যাটাগরি বিষয়ে শূন্যপদের আলোচনা। এটা তো কথা চলছে, তোমরা জানো কিছুদিন আগে জানা গিয়েছিল যে প্রায় 21,000 মোটামুটি একটা অ্যারাউন্ড এই পাশে আশেপাশে ঘোরাঘুরি করছে, সেটা সব কিছু নিয়ে মানে কত ভ্যাকেন্সি আরও আপডেট কিছু হবে বা সুপার নিউমেরিক্যাল পোস্ট ছাড়াও সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে। অর্থাৎ সবথেকে মূল বিষয় যেটুকু জানাচ্ছে এটুকুই আপডেট ছিল, আর বেশি কিছু ছিল না, আর বৈঠক কমপ্লিট হয়েই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রধান শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ আজকে অনুমোদনটা পাস যদি হয়ে যায়, আজ যদি অনুমোদন পাস হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের প্রথম নাগাদ একটা ফর্ম ফিল আপের বা অ্যাডভার্টাইজমেন্ট বা নিউ গেজেট প্রকাশ করা হবে, এবং সে পুজোর আগে হয়তো ফর্ম ফিল আপটা শুরু হয়ে যেতে পারে, পরীক্ষা দিনক্ষণ নিয়েও বিচার বিশ্লেষণ হতে পারে। আর এটা যদি ফাইনাল হয়ে যায়, হাতে টাইম থাকলেই কিন্তু এটা হয়ে যাবে, এটারও একটা বিশেষ কথা আছে, কারণ অনুমোদন পেতে খুব বেশি টাইম লাগে না, যেহেতু অর্থ দপ্তর এবং আইন দপ্তরে অলরেডি হয়ে গেছে এবং সরাসরি ঘোষণাও হয়ে যেতে পারে। তাই নতুন SSC-SLST যে নিউ গেজেট, সবথেকে বিষয় হচ্ছে নিউ গেজেট, এটা নিয়ে আলোচনা হতে পারে। এই এটা নিয়ে আলোচনা হওয়া যে হয়ে যাওয়া মানে এই যাবতীয় সব বিষয়ের মধ্যে উল্লেখ থাকবে নিউ গেজেটের মধ্যে। আর এটা যদি পাবলিশ করে দেওয়া হয়, মানে দিনক্ষণ যদি হিসাব ঘোষণা করে দেওয়া হয় সেই অনুযায়ী কবে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ কবে, এক্সাম ডেট, এরকম একটা একটা লেন্দি প্রসেস, কিন্তু কিন্তু চাইলে কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায়। কিন্তু সিলেবাস সবথেকে বড় ভাইটাল, হ্যাঁ হোক বা না হোক, চেঞ্জ হোক বা না হোক, অন্ততপক্ষে বলে দেওয়াটা উচিত এই যে নতুন নিয়োগ বিধি হবে, এটুকু বলে দিচ্ছে। এবার লোকে ভাবছে যে এক্সাম প্যাটার্নও হয়তো চেঞ্জ হতে পারে কিছুটা, তো আমূল পরিবর্তন বলা হচ্ছিল, মানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, তা সেটা কী অন্তত বলে দিলে ধোঁয়াশার মধ্যে স্টুডেন্টদেরকে থাকতে হয় না, অন্তত প্রিপারেশনটা তারা নিতে পারে। সিলেবাসটা অন্তত যদি বলে দিয়ে 6 মাস তারা প্রিপেয়ার করে, এনাফ 6 মাসে, কিন্তু পিটির যে হিউজ সিলেবাস তারপর সাবজেক্ট অন্তত বলে দেওয়াটা উচিত বলে প্রত্যেকের ব্যক্তিগতভাবে কিন্তু আলাদা প্রত্যেকেই অভিমত ব্যক্ত করছেন, ঠিক আছে। তাহলে এই নিয়োগ বিধির সাথে নতুন পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মানে নতুন নিয়োগ বিধি আর পরীক্ষা পদ্ধতি, এই দুটো জানা গেলে অনেকটা তোমরা ফ্রি মাইন্ডে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। কারণ তারপর সিলেবাসটা কি জেনে যাচ্ছে, তার মধ্যে বিজ্ঞপ্তি প্রদানের সময় কত মোটামুটি একটা ধরে নিতে পারছো, যদি HM টা হয়ে যায় ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে, পুজোর আগে নোটিফিকেশান, মানে নোটিফিকেশান মানে এক্সাম নয়, জাস্ট নিউ গেজেটটা পাবলিশ হতে পারে। তাই সিলেবাস হতে একটু তোমাদেরকে যেটুকু ব্যক্তিগত মতামত দিতে পারি, একটু দেরি হবে, সামান্য একটু দেরি কিন্তু হবে, কারণ এই লেন্দি প্রসেসটাকে একটা সামলানো, সেই জন্যই বলা হচ্ছে যে অন্ততপক্ষে তারা এটুকু জানিয়ে দিক যে সিলেবাসটা কী থাকবে, বাকিটা তারা ধীরে ধীরে করুক, নিউ গেজেটটা আর সিলেবাসটা বলে দিক। নিউ গেজেটটা দিলেই হবে, এতে সিলেবাস থাকবে, বিজ্ঞপ্তি প্রদানের সময়টা থাকবে না, এটাই যা, কিন্তু পরীক্ষা পদ্ধতি থাকবে, সিলেবাস থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, কাট অফ মার্কস, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ, সমস্ত কিছু পরীক্ষার সময় সব উল্লেখ থেকে যায়, পরীক্ষার সময়টা বা বিজ্ঞপ্তি প্রদানের সময়টা থাকে বা নাও থাকে, আলাদাভাবে একটা নোটিশ দিয়ে দেয় SSC থেকে, WBCA সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, ওটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেয়, অন্তত এটুকু দিলেও কিন্তু তারপর বিজ্ঞপ্তি যখন দেবে সেটা বোঝা যাবে। এটা দেওয়া মানে খুব বেশি দিন ফেলে রাখা সচরাচর যায় না, এটুকু জানলে স্টুডেন্টরা ভালোভাবে প্রিপেয়ারটা হতে পারে। কিন্তু তবুও স্টুডেন্টদের কথা আমরা তুলে ধরলাম, আশা করছি সকলের কাছে পৌঁছলে তোমরা শেয়ার করে দিতে পারো, এই নিয়ে যদি একটু আলোচনা হয় তোমরা অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা রাখবো খুব ভালো কিছুই আসবে, এবং বৈঠকের পর আপডেট তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলে পেতে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, এই সমস্ত আপডেটগুলো এবং এক্সাম প্রিপারেশন তো অলরেডি চলছে সেগুলো তোমরা জানতে পারবে RPEP এডুকেশনে। থ্যাংক ইউ।